যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন ধ্বংস করবে কেমন করে, কোরআন ধ্বংস করবে কেমন করে, আগুনের ইতে বিশ্ববারা লক্ষ কোটি কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের ঈমান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আমাদের দেশের কিছু ভালো মানুষেরা, ভালো মানুষ মানে বুঝে নেন, যারা কলকাতা হাইকোর্টে এক সময় কোরআনের বিরুদ্ধে কেস করেছিল, জানেন না আপনারা, যে কোরআনটাকে যেন নিষিদ্ধ করে দেয়া হয়, ব্যান করে দেয়া হয়। আর কাশ্মীরের এক শয়তান মারদুত, একটা মুরতাদ সলমান রুশদি, ওই নাস্তিক কাফেরটা বলল যে কোরআন হচ্ছে শয়তানের বাণী। বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। অথচ কোরআন কার বাণী? এদিকে কেস করছে, ওদিকে কোরআনের বিরুদ্ধে মুখ খুলছে। আর শয়তান তো মুসলমানদের মধ্যেও আছে। কাফেররা যখন ইসলামকে ক্ষতি করার চেষ্টা করে, তারা মুনাফিক মুসলমানদের বেছে নেয়। কথা বুঝতে পেরেছে না পারেন নাই? তাই কবি সুন্দর করে বলছে, কোরআন নিয়ে কত লোকে করলো আদালতে কেস, লিখলো সালমান রুশদি বিদেশে পূর্ণ স্যাটানিক ভার্সেস। কোরআন নিয়ে কত লোকে করলো আদালতে কেস, লিখলো সালমান রুশদি বিদেশে পূর্ণ স্যাটানিক ভার্সেস। তবু আল কোরআনের নূরের বাণী কার বাণী? কোরআনে নূর আছে না নাই? আল কোরআনের নূরের বাণী সারা বিশ্বে হয়নি ম্লান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলুন। গত ডিসেম্বর মাসে না জানুয়ারির প্রথমের দিকে আমি আসামে গিয়েছিলাম। আসামে গিয়ে শুনলাম ওখানকার ছেলেরা বললেন যে হুজুর, আমাদের রাজ্যে যে সরকার আছে সমস্ত মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছে, 641টা মাদ্রাসা। তাদের দাবি হচ্ছে যে মাদ্রাসা থেকে সন্ত্রাসী ছড়ায়, এখানে জঙ্গি ট্রেনিং হয়। খুব ভারাক্রান্ত হয়ে গেলাম যে আল্লাহ, মাদ্রাসা যদি বন্ধ করে দেয়া হয় তাহলে দিন টিকবে কিভাবে? তারপরের দিন ওখান থেকে আসলাম ত্রিপুরা রাজ্যে, ওখানে আসলাম একটা ছেলে, এই আপনাদের যেমন মাদ্রাসা ইচ্ছে একটু বড় মাদ্রাসা, আর মাদ্রাসার সিলেবাস এবং ওখানকার পঠন পাঠন, ওখানকার সিস্টেমটা শুনে অবাক হয়ে গেলাম। আমরা তোমাদের ছেলে ভর্তি করলে 50 টাকা মাসে দিতে গিয়ে গায়ে জ্বর এসে যায়, ওই 50 টাকা দেবো, এত টাকা হুজুরে কি করবে? আর ইংলিশ পড়াচ্ছে সপ্তাহে 2 ঘন্টা করে, শনিবার 2 ঘন্টা, দুপুর 2টো থেকে 4টে, আর সোমবার রাত 7টা থেকে 9টা পর্যন্ত 900 টাকা, ঠিক কিনা বলুন? হ্যাঁ না বলুন না। আর মাদ্রাসায় ছেলে দিলে তখন লোক ফকির হয়ে যায়। হ্যাঁ মাদ্রাসায় ছেলে নিয়ে কি করো? মাদ্রাসায় ছেলে দিলে দেখবেন বাপ তখন এমনি ফকির, আমার কিচ্ছু নাই। আর ওই ছেলে মিশনে পড়লে 2000 টাকা মাসে বার হবে। ওখানকার সিস্টেমটা দেখে অবাক হলাম। দেখলাম যে প্রত্যেকটা ছাত্রকে, স্টুডেন্টকে মান্থলি প্রত্যেক মাসের শেষে তার বাপকে, তার পিতাকে 2500 টাকা দিতে হবে। কত টাকা বলুন? আচ্ছা আপনাদের মাদ্রাসা কমিটি যদি বলে যে ছাত্রদের ভর্তি ফিস তো আছে আর মাসে 2500 টাকা, ছেলেদের বাপেদের গায়ে তখন জ্বর এসে যাবে না? কথা বলেন না, তখন সব করোনা টেস্ট করাতে হবে। 2500 টাকা সব গায়ে জ্বর এসে কি বুঝলেন বলুন? তো এই যে 2500 টাকা দিচ্ছে, সেখানকার সিস্টেম আলাদা। 10টা করে ছাত্র, একজন করে ওস্তাদ, সকালবেলা খাবার সিস্টেম উন্নত মানের, দুপুরে আরো উন্নত মানের খাবার, রাতে উন্নত মানের খাবার, প্রত্যেকটা সুন্নাতে নববীর উপরে পাবন্দি, এবং তাদের সম্পূর্ণ সিস্টেমটাই আলাদা। তো সেখানে একটা ছাত্র, আমি গল্পটা এই জন্য করছি আপনাদের মূল্যবান সময় নষ্ট করে, সেখানে একটা ছাত্র তার মাথায় দস্তার বন্দি হবে, পাকড়ি দেওয়া হচ্ছে। দেখলাম ছাত্রটার বয়স সবে মাত্র 9 বছর। কত বছর বলুন?
নবাছর এই নবাছরের ছাত্রটা হাফেজ হলো মাথায় পাকড়ি দিল ছাত্র চোখ থেকে পানি আসছে আর যিনি উস্তাদ তার চোখে পানি আসছে দেখবেন যখন পাকড়ি দেয়া হয় মাথায় দস্তারবন্দি দেয়া হয় তখন ছেলের বাপকে গার্জিয়ান হিসাবে তার যে ছেলে এটাকে সমাজে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তিনি যে তার একটা সুপুত্র নেক সন্তান জন্ম দিতে এবং তাকে মানুষ করতে সক্ষম হয়েছেন এটা জলসার দিনে মাথায় পাকড়ি দেওয়ার সময় ছেলের বাপকে ডেকে নেওয়া হয় না স্টেজে হ্যাঁ না বলুন ডেকে নেওয়া হয় তো তার বাপকে ডাকার জন্যই বললাম বাবা নাই বললেন ওনার আব্বা নাই মারা গেছে ছেলেটা এতিম ওই যে এতিমদের কথা বলছিলাম বললেন ছেলেটা এতিম ওস্তাদ বলছে হুজুর আল্লাহর কি রহমত আল্লাহর কি কুদরত আল্লাহর কি কুওয়া আল্লাহ এই ছেলেটার এতটা স্মৃতিশক্তি মেমোরি এতটা প্রখর করে দিয়েছে মাত্র 9 মাসে 30 পারা কোরআন হিফজ করেছে জোরে বলুন না সুবহানাল্লাহ কমার সময় লেগেছে এই জোরে বলুন আমরা মনে করি হুজুর এটা কিভাবে সম্ভব আপনার ছেলের কথা বলছি আপনার ছেলে আপনার নাতি যেটার বয়স 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর বয়স 5 বছর বয়স ওই ছেলের ভিতরে কি মেধা আছে আপনি জানেন না এই যে একটা শয়তান একটা গান আবিষ্কার করেছে কাঁচা বাদাম শুনেছেন আপনারা শুনেন নাই এই কাঁচা বাদাম গানটা এখনকার ছোট ছোট ছেলেদের মুখস্থ হয়েছে না হয় নাই মার কোলে দুধ খাচ্ছে সে বলছে কেঁচে বাদাম ও কি করে মুখস্থ করেছে ও কি স্কুলে গিয়ে ট্রেনিং নিয়েছে না কাঁচা বাদাম ওই ভুবনের কাছে গিয়ে পড়াশোনা করেছে ও ফোনের মধ্যে কয়েকবার শুনে সাথে সাথে মুখস্থ করে বাচ্চা বয়সে ছোট বয়সে ছেলেদের মেমোরিটা এতটা অ্যাক্টিভ থাকে ওরা যেটা শুনে সেটা মুখস্থ জোরে বলুন করে তো আপনি ভুল করলেন ওই জায়গায় ছেলেকে প্রথমে কেজিতে দিলেন ছেলেকে প্রথমে নার্সারিতে দিলেন প্রথমে আপনার টার্গেট হলো এখনো পর্যন্ত যারা ছেলের পিতা আছেন অথবা নাতি আছে দাদু বসে আছেন অনুরোধ করছি ছেলে 5 বছর 6 বছর বয়সে কথা বলতে শিখলে আগে এনে ছেলেকে হিফজ করাবেন তার সিনার মধ্যে প্রথমে কোরআনটা দিয়ে দেবেন খোদার কসম করে বলছি ওই ছেলে কখনো গোমরাই হবে না জোরে বলুন না সুবহানাল্লাহ আগে হাফেজ পরে ডাক্তার হাফেজ পাস করার পরে ও ক্লাস 4-5 এ ভর্তি হবে তারপরে মাধ্যমিক তারপরে উচ্চ মাধ্যমিক তারপরে গ্রাজুয়েশন তারপরে এমএ এমএসসি এমকম অনেক কিছু যা খুশি সব করতে পারে ডব্লিউবিসিএস আইপিএস ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার সব করবে কিন্তু আপনার টার্গেট হলো ছেলে প্রথমে কি হবে হাফেজ বাবির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ তিনি প্রথমে হিফজ করেছিলেন খাজা গরিবে নওয়াজ খাজা মহিউদ্দিন চিশতি আজমিরি সানজিল রহমাতুল্লাহ আলাইহ তিনি প্রথমে হিফজ করেছিলেন তবে তারপরে তিনি আলেম হয়েছিলেন বিশ্বের তাবর তাবর বড় বড় আল্লাহর ওলি বান্দারা মাহবুব বান্দারা তারা সর্বপ্রথম কোরআনের হিফজ হয়েছিলেন হাফেজ হয়েছিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ আল্লাহর ওলি বান্দা তিনি আমার আপনার মতো বোকা লোক ছিলেন নাকি এই হ্যাঁ না বলুন না আমরা নিয়ত করেছি যে এই আমার সেই লস্করদের গোরস্থানে মাটি দিবি ওখানে আমার গোরস্থানে টাকা দেয়া আছে নিয়ত করে রেখেছি কিন্তু ছোট হুজুর পীর কেবলা বললেন আমার মাটিটা সেই জায়গায় হবে আমার কবর যেখানে হবে তার পাশে একটা হাফেজি খানা থাকবে হাফেজি খানা থাকবে আমি ছোট হুজুর পীর কেবলা কবরে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত হাফেজি খানা জীবিত থাকবে আর আমি কবরে শুয়ে শুয়ে কোরআন শুনবো জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ ছোট হুজুরের মৃত্যুর পর ইন্তেকালের পর থেকে কিয়ামত পর্যন্ত শুয়ে শুয়ে কোরআন শুনছেন আমরাও সেই কোরআন শুনতে রাজি আছি ইনশাআল্লাহ জোরে বলুন রাজি আছি ইনশাআল্লাহ এই কোরআন যদি মৃত্যুর পরে শুয়ে শুয়ে শুনতে চান তাহলে মাদ্রাসার পাশে আপনার কবর না হোক আপনার ছেলেকে কমপক্ষে হাফেজে কোরআন করে কবরে যাব বলুন কতানা মিনহুল আতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন 29 নম্বর পারা সূরা হাক্কার 44-45-46 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার উপর থেকে ঠিক 3-4 লাইন নিচে আয়াতটা আল্লাহ পাক শোনাচ্ছে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল আমার নবী যদি নিজের থেকে কোনো কথা কিছু কথা যদি কিতাবের মধ্যে কোরআনের মধ্যে চালিয়ে দিত নিজে রচনা করে কোরআনের মধ্যে চালিয়ে দিত আমি আল্লাহ পাক নবীকে হুঁশিয়ারি দিয়ে বলছি লা খজনা মিনহু বিল ইয়ামিন আমি নবীর ডান
হাত কে ধরে ফেলতাম সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন নবীর ধবনী কে ধমনী শিরা আলাদা ধমনী ও আলাদা শিরা থেকে দূষিত রক্ত প্রবাহিত হয় ধমনী থেকে পবিত্র রক্ত প্রবাহিত হয় আল্লাহ পাক শুনাচ্ছেন নবীর ধমনীকে টেনে ছিঁড়ে ফেলে দিতাম ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন আমার হাত থেকে নবীকে কেউ বাঁচাতে পারত না বাবাজিরা শোনার লালেরা সেজন্য কোরআন সাফ দিয়েছে নবী যেটা আপনি বলবেন আমার কথাগুলি আপনি বলুন নিজের থেকে কোনো কথা বানাতে যাবেন না বললে হুজুর নবী যে নিজের থেকে কথা বলতেন না আল্লাহ নির্দেশ দিলেই তবে বলতেন বাস্তবে কি নমুনা আছে বলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বছরে যে মাসে মাসে আকাশের চাঁদ ওঠে এই নতুন চাঁদ সম্পর্কে তোমার আল্লাহ কি বলেছে বলো বলে হুজুর এটা আবার কোথায় পেলে আল্লাহ পাক শোনাচ্ছে ইয়াস আলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতুলিন্নাস দুই নম্বর পড়া চার নম্বর লাইন 189 নম্বর আয়াত সুরার নাম সুরা বাকারা আল্লাহ পাক শোনাচ্ছে নবী আপনাকে আসমানের নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করা হয় নবী আপনি নতুন চাঁদ সম্পর্কে বলুন যে চাঁদের ব্যাপারটা কি আমরা বছরে কটা মাস পেলে এক বছর হয় জোরে বলুন কয় মাসে এক বছর 13 মাসে বাংলা যেমন 12টি মাস আছে ইংরেজিতে তেমন 12টি মাস আছে আরবিতে তেমন 12টি মাস আছে না নাই নাই এটা আরবি মাস বলুন আপনারা রজব মাস এর পরের মাসের নাম হলো শাবান তার পরের মাসের নাম হলো রমাদান এইভাবে সওয়াল জিলকদ জিলহাস মুহররম সফর রবিউল আউয়াল রবিউস সানি জামাদিউল আউয়াল জামাদিউস সানি রজব শাবান আল্লাহ তাআলার নবীকে প্রশ্ন করা হলো নবী আপনি বলুন নতুন চাঁদ সম্পর্কে কি বলবেন বলুন নবী কিন্তু নিজের থেকে কোনো কথা বানিয়ে বলছে না নবীজি চুপ করে আছেন আল্লাহ পাক শোনাচ্ছে জিব্রাইল আমার নবীর কাছে আপনি চলে যান নবী যেখানে আটকে যাবে নবী যেখানে প্রশ্নের সম্মুখীন হবে আমি আল্লাহ নবীকে আসমান থেকে এই সমস্যা সলভ করে দেব জরে বলুন সুবহানাল্লাহ এসে আপনি বলুন কুল হিয়া মাওয়াকিতুলিন নাস এই যে আকাশ নতুন চাঁদটা এটা মানুষের সময় নির্ধারণ করার জন্য চাঁদ যদি পরিবর্তন না হতো মাসের কোনো পরিবর্তন হতো না শাবান মাস শাবান থেকে যেত রমাদান রমজান থেকে যেত ততক্ষণ পর্যন্ত শবে বরাত আমরা পালন করি না যতক্ষণ পর্যন্ত না চাঁদ হ্যাঁ না বলুন আচ্ছা সূর্য থেকে শবে বরাত পালন করো তো আপনারা সূর্য থেকে হ্যাঁ না বলবেন তো শাবান মাস শেষ হয় তারপরে নতুন একটা মাস আসে ওই মাসটার নাম কি কথা বলেন তো বলতে পারছেন না কেন শাবান মাসের পরের নাম হলো রমাদান রমাজান মাসটা কি দেখে পালন শুরু হয় তারাবি শুরু হয় সূর্য দেখে না চাঁদ দেখে সূর্য দেখে যতক্ষণ পর্যন্ত চন্দ্র উদয় হবে না ততক্ষণ পর্যন্ত মসজিদে তারাবি শুরু আবার এক মাস রমজান রোজা রাখার পরে ইফতার সাহরি তারাবি করার পরে কতক্ষণ পর্যন্ত ঈদের নামাজের জন্য প্রস্তুতি নেওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত ইতিকাফকারী মসজিদ থেকে বার হবে না যতক্ষণ শাওয়াল মাসের চাঁদ আকাশে উদয় হবে না আল্লাহ পাক শোনাচ্ছে আমি আল্লাহ লাইফ টাইম ক্যালেন্ডার করে বান্দার জন্য আসমানে রেখেছি জোরে বলুন সুবহানাল্লাহ আজকের বিশ্বের বড় বড় বৈজ্ঞানিকরা তারা বিশ্বের বড় বড় এই পঞ্জিকা তৈরি হচ্ছে বিভিন্ন তারিখ দেখে আবার দেখবেন কিছু মুসলমান ইসলাম না জানার কারণে আলেমদের মজলিসে না বসার কারণে চৈত্র মাসে ছেলে মেয়েদেরকে বিয়ে দেয় না হ্যাঁ না বলুন এখানে ওরকম কেস আছে এই হ্যাঁ না বলো আছে মুসলমান বিশ্বাস করে চৈত্র মাসে বিয়ে দিলে অশুভ হবে হ্যাঁ না বলো না বই বৃহস্পতিবার মাস কাটা যাবে না তাই তো বৃহস্পতিবার মাস কাটলে কি হবে জাহান্নামে যাবে তাই না
বৃহস্পতিবার বাঁশ কাটলে জাহান্নামে যেতে হবে, এগুলো সবকিছু কুসংস্কার সুপার স্টেশন। জিজ্ঞাসা করলাম রব্বানা চৈত্র মাসে বিয়ে দিলে কি কোনো ক্ষতি হয়, বৃহস্পতিবার বাঁশ কাটলে কি কোনো ক্ষতি হয়, এরকম কোন ভালো দিন খারাপ দিন ইসলামে কি আছে বলো? আল্লাহ পাক শোনাচ্ছে নবী আপনি বলুন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুরদিন ফালা কাশিফালাহু ইল্লা হু, ওয়াইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। এগারো নম্বর পারা কুড়ি নম্বর পৃষ্ঠায় এক নম্বর লাইনের একশো সাত নম্বর আয়াত, সুরার নাম সুরা ইউনুস। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে বান্দা তুমি শুনে রাখো, আল্লাহ পাক যদি কোনো মানুষকে কোনো ক্ষতি করতে চান, কোনো অকল্যাণ দান করতে চান, কোনো বিপদ যদি দিতে চান, কাউকে যদি কোনোভাবে হেনস্থা করতে চান, তামাম বিশ্বের কোনো মানুষ তাকে বাঁচাতে পারবে না। আর আল্লাহ যদি কাউকে কল্যাণ দান করতে চান, তামাম পৃথিবীর সব লোক পা ধরে নিচের দিকে টেনে ধরলে আল্লাহ পাক উপরে তুলবে যাকে বলবে, ওকে কেউ নামাতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। তাই চৈত্র মাসে যদি কেউ বলে বিয়ে করা যাবে না, অমুক মাসের এই দিনটা এই দিনটা খারাপ, নবী বললেন তোমরা সময়কে গালি দিও না, সব সময় আল্লাহর কাছে ভালো, তবে কাজ করার আগে তোমার নিয়ত যেন হয় ভালো। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। চৈত্র মাসে বিয়ে করে নাই, জ্যৈষ্ঠ মাসে বিয়ে করেছে, চারটে ছেলে হয়েছে, দুটো মদ খোরা দুটো গাঁজা খোর, কি বললেন বলুন। আরেকজন চৈত্র মাসে বিয়ে করেছিল ভয় ভয় করে, যাই হবে যা, চারটে ছেলের মধ্যে বড়টা হাফেজ কোরআন, দ্বিতীয় ছেলেটা আলেমে দিন, তৃতীয় ছেলেটা ডাক্তার, আর ছোট ছেলেটা এখন এই ইঞ্জিনিয়ার পড়াশোনা করছে। তো চৈত্র মাসে মানুষের কল্যাণ আটকেছে? এই জোরে বলো, বৃহস্পতিবার বাঁশ কাটা যাবে না, বাঁশ কাটলে কি হবে, ক্ষতি হবে। বাঁশ তো আপনার ক্ষতি করতে পারে, এই বাঁশ ক্ষতি করতে পারে, বাঁশ ক্ষতি তার করবে যে লোক লোকের পিছনে বাঁশ দেয়। কথা বোঝেন না বোঝেন না, সারা জীবন লোককে বাঁশ দিয়ে বাঁশ আপনার ক্ষতি করবে না, তা আলেমদের ক্ষতি করবে? বাবাজিরা সোনালালেরা নবীকে প্রশ্ন করলেন, আমার নবী বললেন এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসমানে একটা ঝুলন্ত ক্যালেন্ডার। বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন করলেন কাকে? নবীকে। নবী নিজের থেকে বললেন না আল্লাহর থেকে বললেন? জোরে বলুন। দ্বিতীয় কোশ্চেন নবীকে করা হলো, আল্লাহর নবী সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা যখন আমাদের সম্পদটা, আমাদের টাকা, আমাদের পয়সা, আমাদের অর্থ সম্পদ যখন খরচ করতে মন চাইবে, সর্বপ্রথম কার পিছনে খরচ করব? আমাদের গাছে যখন কোনো ভালো ফল হয়, আমরা ফলটা নিয়ে ছুটে ইমাম সাহেবকে খাওয়াতে যাই, গাছের প্রথম ডাবটা কোনো হুজুরকে নিয়ে খাওয়াই, পুকুরের বড় মাছটা কোনো আলেম ব্যক্তিকে দিয়ে খাওয়াই, মনে করি ইনি যদি খুশি হন আমার আল্লাহ অবশ্যই খুশি হয়ে যাবে। আমাদের চাকরির প্রথম টাকাটা, আমাদের পেনশনের প্রথম টাকাটা, চাকরি পাওয়ার পরে প্রথম বেতনটা আমরা ভালো মানুষ নেককার মানুষকে খাওয়াই। হ্যাঁ না না বলুন, হ্যাঁ না বলুন। নতুন গাড়ি কিনে প্রথমে আমরা এমন মানুষকে গাড়িতে বসিয়ে দোয়া করি, যিনি দোয়া করলে আমার বিশ্বাস কোনোদিন বিপদ হবে না। এই রকম প্রশ্ন আল্লাহর নবীর সামনে করা হলো, যে আমাদের অর্থ সম্পদটা প্রথমে কার পিছনে খরচ করব? ইয়াসআলুনাকা মাদা ইনফিকুন। দুই নম্বর পারা বারো নম্বর পৃষ্ঠা চোদ্দ নম্বর লাইনের দুশো পনেরো নম্বর আয়াত, সুরার নাম সুরা বাকারা। নবী আপনাকে প্রশ্ন করা হয় যে বান্দা যখন খরচ করবে, তাদের অর্থ সম্পদটা কোন খাতে কোন পারপাসে প্রথম ব্যয় করবে, এই সম্পর্কে আপনার কাছে প্রশ্ন করা হয়। হে কাঁঠালিয়ার মানুষেরা ভালো করে শুনে নিন, আপনার উপার্জিত টাকা, আপনার প্রথম চাকরির টাকা, ব্যবসার প্রথম লাভের টাকা, আপনার পুকুরের প্রথম বড় মাছটা, আপনার গাছের প্রথম ফলটা, আপনার বাগানের প্রথম সবজিটা কার পিছনে খাওয়ালে আল্লাহ সবচাইতে বেশি খুশি হবে? এটা শুনবেন না শুনবেন না, জোরে বলুন, জোরে বলো।
নবীকে যখন প্রশ্ন করা হলো প্রথমে কার পিছনে খরচ শুরু হবে বলো ওলামারা বসে আছে বা জিজ্ঞাসা করুন আল্লাহর নবী চুপচাপ আছেন কোনো কথা বলেন না সাথে সাথে জিব্রাইল নেমে এসে বলছেন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম কুল নবী আপনি বিশ্ববাসীর কাছে বার্তাটা বলে দিন সবার কাছে নবী আপনি বলে দিন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন তারা যখন দান করতে তারা যখন ব্যয় করতে খরচ করতে বান্দার যখন ইচ্ছা হবে তারা যখন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ফালিল ওয়ালিদাইন তারা যেন সর্বপ্রথম আব্বা এবং আম্মার পিছনে খরচ শুরু করে সুবহানাল্লাহ জোরে বলবেন না এ বাবাজিরা ছেলে যখন মাদ্রাসায় পড়বে ছেলে যখন হাফেজ যাবে আলেম হবে এ আয়াত যখন ছেলে তেলাওয়াত করে মাদ্রাসা থেকে বাড়ি যাবে ও পুকুরের মাছটা নিয়ে কখনো কোনো শ্বশুরকে আগে খাওয়াবে না আগে ডাক্তারকে মাস্টারকে খাওয়াবে না আগে উমুক সম্মানিত ব্যক্তির জন্য খাওয়াবে না আগে তার হাদিয়াটা তোহফা আব্বা আম্মার উপরে কদমের উপরে ছুঁড়ে দেবে আর আব্বা আম্মা যখন সন্তানের উপর খুশি হবে আল্লাহর আরজ তখন অটোমেটিক আপনার উপরে রাজি হবে জোরে বলো সুবহানাল্লাহ আর ছেলে যতক্ষণ মাদ্রাসায় পড়বে না এই কোরআন যখন তার সিনার মধ্যে থাকবে না ও শ্বশুরকে খাইয়ে জলসার দিনে ভুঁড়ি 2 ইঞ্চি ফুলিয়ে দেবে আর বাপ ভিক্ষার ঝুলি হাতে করে নিয়ে ঘুরবে বাপকে কখনো বাপ বলে ডাকবে না আর বাপ মনের দুঃখে কেঁদে মসজিদে পড়ে মরে থাকলে জানাজার কাফন পর্যন্ত ছেলে দেবে না কথা বুঝতে পেরেছেন না পড়েন নাই ছেলেকে মাদ্রাসায় জীবনে আনেনি কোরআন শিক্ষা দেয়নি ও পড়িয়েছে মিশনে কোথায় বলো জোরে বলো কোথায় মিশনে এমন মিশন থেকে এমন মেশিন হয়ে বার হয়েছে বাপকে বাপ বলে ডাকে না মাকে মা বলে ডাকে না বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্ক বাপ বুড়ো হয়ে গেছে বিছানায় পড়ে গেছে পেশাব পায়খানা করে বলে বাপকে নিয়ে রান্নাঘরে একটা কাঠের তক্তা বসে শীতকালে একটা মাদুর দিয়ে ফেলে রেখেছে আর এখান থেকে স্বামী স্ত্রী 2 হারাম করে নিউ টাউনে গিয়ে ফ্ল্যাট ভাড়া করে 13 তলা ফ্ল্যাট বিল্ডিং এর উপরে বসে আছে এরকম আছে না নেই ও যদি কোরআনওয়ালা হতো এই আয়াতটা যদি ওকে জানানো হতো ও প্রথম রান্না করে আগে আব্বা আম্মার কাছে দিত জলসার দিনে সত্যি করে বলুন রাগ করবেন না রাগ করবেন না সত্যটা বলতে এসেছি মাদ্রাসার জলসায় জলসার দিনে শালির হাতে 200 টাকা পড়লো জলসার দিনে 4টে ভাড়াবাই আসবে 4টে শালি আসবে শ্বশুর আসবে বন্ধু বান্ধব সবাই আসবে সকাল থেকে শ্বশুর দাঁত মুখের মধ্যে 2টো দাঁত নাই বলে শ্বশুর রেড মিট গরুর গোশ খেতে পারবে না টেনে ছিঁড়তে পারবে না বলে 2 কেজি স্পেশাল মুরগিটা গ্যাসে প্রেসার কুকারে হিট করে শ্বশুরের জন্য মাছের মতো নরম করে জাল দিয়ে রেখেছে শাশুড়ির মুখে দাঁত নাই বলে আগে থেকে নরম চালের ভাত সিদ্ধ করে রেখেছেন শুধু জলসার দিনে 3000 টাকা খরচ হয়েছে ভাড়াবাইকে কটা শালিকে খাবে বলে জলসার দিনে আব্বার হাতে 100 টাকা দেওয়ার ক্ষমতা সম্মুসলমানের হয়েছে জিতে দিতে যারা পারলো না ও যদি কোনো বক্তার হাতে 2000 টাকা দিয়ে জড়িয়ে ধরে আর বলছে হুজুর দোয়া করো আল্লাহ পাক বলছে যার কাছে দোয়া চেয়েছিস টাকাটা তো জলে গেলই গেল টাকাটা হুজুর খেয়ে নেবে যতক্ষণ তোর বাপ মা খুশি হবে না ততক্ষণ কোনো পীর সাহেবের দোয়া আমি আল্লাহ কবুল জোরে বলো করব না আর এইটা মাদ্রাসায় এসে না বসলে হুজুরদের কাছে কোরআন না শুনে গেলে ওটা আপনার মাথায় জীবনে ঢুকবে না কি মানে বলছো কথা বুঝতে পারছেন পারেন না দ্বিতীয় প্রশ্ন নবীর কাছে হলো যে আপনি খরচ করতে মন যখন চাইবেন আগে আব্বা এবং আগে আম্মাকে খাওয়ান যদি এই রকম কোন হতভাগা এসে এখানে বসে থাকেন যে বাপের সঙ্গে আলাপ নাই মায়ের সঙ্গে আলাপ নাই জলসা শুনতে এসেছেন আজকের বাড়িতে গিয়ে যাওয়ার সময় যে ভালো ফল মা যেটা খেতে মন চায় এটা সন্তান জানে 20 টাকা 30 টাকা 50 টাকা দিয়ে বাজার থেকে কিনে আব্বার পাশে বসে এখনো সময় আছে আব্বা ঘুমিয়ে পড়েনি জলসা থেকে উঠে গিয়ে আব্বা আম্মাকে খাইয়ে
তাদের কাছে হাত ধরে ক্ষমা চেয়ে নাও আর তারা মারা গিয়ে কবরে যদি শুয়ে থাকে তাদের কবরের মাটি ধরে পায়ের কাছে বসে একটু কেঁদে বলো আব্বা জীবনে সবচেয়ে বড় পীর হিসেবে তোমাকে পেয়েছিলাম তোমাকে কাঁদিয়েছি আমি নিজে ফেঁসেছি সংসারের যন্ত্রণায় জ্বলছি আব্বা তুমি আমাকে ক্ষমা করো তোমার পায়ে ধরে ক্ষমা চাইছি এটা যদি করতে পারেন তবে আপনি সুপুত্র আর তা না হলে আপনি আবু জাহেলের চাইতে খারাপ মরণের পরে 5000 টাকার হুজুর এসে দোয়া হবে ডবল গরু মেরে খানা হবে পাড়ার সব লোকেরা খাবে আর মৌলবি কেঁদে চোখ ফুলিয়ে দেবে কবর ফাটিয়ে দেবে ফেরেশতারা খুব খারাপ লাগছে নিশ্চয়ই নাকি বাবাজিরা সোনারা লালেরা আসল পীরকে সেটা আপনাকে প্রথমে কোরআন দিয়ে মাদ্রাসায় এসে আলেমদের কাছে বসে চিনে নিতে হবে কথা মনে থাকবে ইনশাআল্লাহ তৃতীয় প্রশ্ন নবীকে করা হলো ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা দ্বিতীয় নম্বর পারা এক নম্বর লাইনের চোদ্দ নম্বর পৃষ্ঠা এক নম্বর লাইনের 220 নম্বর আয়াত সুরার নাম সুরা বাকারা নবীকে ইতিম সম্পর্কে প্রশ্ন করা হয় ইতিম কারা বলুন বাপ মারা গেলে মা মারা গেলে সন্তান কি হয় জোরে বলুন এখন এই মুরব্বী আমার হুজুর বসে আছেন ইনি যদি এনার আব্বা আম্মাকে এখন যদি হারিয়ে ফেলেন ইনি কি ইতিম 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 বলছেন কেন এতিম নয় কেন আপনাদের বলেন বাপ মা মরে গেলে এতিম বাপ মা মরে গেলে সন্তান এতিম হবে তখন নাবালক অবস্থায় থাকবেন কত মনে থাকবেন ইনশাআল্লাহ নাবালক অবস্থায় বাপ মা হারিয়ে গেলে তিনি হবেন এতিম আর মিসকিন কাকে বলে মিসকিন কাকে বলে যে ব্যক্তি হাতে একটা ভিক্ষার ব্যাগ ঝুলিয়ে দরজার সামনে এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মাগো দুটো ভিক্ষা দাও তিন দিন খাওয়া নাই এটা কি এটা কি বলুন বোকা কথা ওটার নাম হলো ফকির ওটার নাম কি ফকির আর মিসকিন হলো তারা পেটে ক্ষুধার যন্ত্রণা আছে লকডাউনে কাজ হারিয়েছে দুটো ছেলে দুটো মেয়ে লজ্জায় কারোর কাছে বলতে পারে না অথচ বাড়িতে খাবার নাই তার খাবার প্রয়োজন লজ্জায় চাইতে পারে না ওর নাম হলো জোরে বলুন মিসকিন বড় এতিম তাহলে কারা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় এতিম ছিলেন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে বলুন না সুবহানাল্লাহ নবীকে এতিম কেন করা হলো কেউ প্রশ্ন করতে পারে আল্লাহ আপনি তো রসূলকে সবচাইতে বেশি ভালোবাসতেন আল্লাহ আপনি তো রসূলকে আপনার কাছে এই মিয়ারাজে রাতে রজব মাসে ডেকে নিয়েছিলেন আপনার রসূলকে ছোটবেলায় আপনি ইচ্ছা করলে তার বাপের কোলে মানুষ করতে পারতেন তার মায়ের কোলে মানুষ করতে পারতেন রসূলকে চিরদিনের মতো মায়ের পেটে 6 মাস থাক অবস্থায় বাপ মারা গেল আর 6 বছর বয়সে আম্মা জান মারা গেল 8.5 বছর বয়সে দাদু আব্দুল মুত্তালিব মারা গেল এমন বিশ্ববিখ্যাত এতিম কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করলে বলো আল্লাহ পাক শোনাচ্ছে নবী আলাম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া ওয়াজাদাকা দাল্লান ফাগাদা 30 পারা সূরা দুহার মধ্যে আল্লাহ পাক শোনাচ্ছে আলাম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া হে নবী আমি কি আপনাকে এতিম হিসাবে পাই নাই আল্লাহ পাক শোনাচ্ছে নবীকে এই জন্য এতিম করলাম নবীর যদি আব্বা মা বেঁচে থাকতেন বিশ্বের জমিনে নবীর উম্মতের মধ্যে যদি কেউ নাবালক অবস্থায় আব্বা আম্মা দুজনকে হারিয়ে ফেলত সে দুঃখে কষ্টে থাকলে তিনি বলেই বসতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আমার সম্পর্কে কি করে জানবেন আমি তো এতিম বাপ নাই মা নাই তাই সর্বপ্রথম এতিম হওয়ার জালাত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বুঝিয়েছেন নবী আমি আপনাকে ইতিম অবস্থায় পেয়েছি তারপরে আপনাকে পথের দিশা দিয়েছি জরুল না সুবহানাল্লাহ আল্লাহ পাক শোনাচ্ছে ইতিমদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার জোরে বলুন এতিমদের সঙ্গে খারাপ ব্যবহার করো না এই পাড়ায় একটা মেয়ে বিয়ে করেছে 5 বছর সবে একটা ছোট মেয়ে আছে 3 বছর স্বামীটা ঘটক পুকুরে কাজে গেল আসার সময় চন্দনেশ্বর বাজারটা ওই কি বলে বাজারটা যখন পার হলো একটা ট্রাকের তলায় পিষে মারা গেল এর বাচ্চাটা এতিম হবে বিবিটা বিধবা হবে সত্যি করে বলুন এই রকম পরিস্থিতির শিকার যখন মেয়েটা হবে এ কি একটা মেয়ে নিয়ে শ্বশুর বাড়ি আর থাকতে পারবে এই থাকতে পারবে
জোরে বলো, এ শ্বশুর বাড়ি থাকা হবে না, ওর বাচ্চার চোখের পানিটা মোছাবার মতো কেউ লোক থাকবে না, কিন্তু এর সঙ্গে কেমন ব্যবহার করতে হবে এটা 1400 বছর আগে কোরআন তার গ্যারান্টি দিয়ে গেছে। আল্লাহ পাক শোনাচ্ছে, আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা তুমি শুনে রাখো, ইতিমদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করো না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ও আম্মাসাইলা ফালা, বলুন সব ফালা তানহার, ও আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আহা কি সুন্দর ডাইরেকশন কোরআন দিচ্ছে, ইতিমের সঙ্গে রুড়তা ব্যবহার করো না, তার সঙ্গে খারাপ আচরণ করো না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে বড় এতিম ছিলেন। এবার দেখুন সূরা মাউনের মধ্যে এতিম সম্পর্কে কি বলছে, আরাআইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াউদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহু আকবার। ফাযালিকাল লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াউদ্দু আলা তুআমিল, ইতিমদেরকে গলা ধাক্কা দিও না। কত মানুষ আছে পৃথিবীতে মারা গেছে বাপ ছোটবেলায়, কোনো মানুষ করার কেউ নাই, স্বামী নাই বলে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে। কিন্তু এই যে মাদ্রাসাগুলো চলছে, অনেক মানুষ মাদ্রাসার দিকে আগে আঙ্গুল তোলে, এই কি লাভ, মাদ্রাসায় বন্ধ করে দাও। আমি প্রথমেই শুনিয়েছিলাম ইসলামটা টিকে আছে হাক্কানি আলেমদের দ্বারায়, আর হাক্কানি আলেম তৈরি হয় কলেজে, তাই বলে কি কলেজে ইউনিভার্সিটিতে মাদ্রাসায়। মুজাদ্দিদজামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহ, তিনি তার পকেটের টাকা খরচ করে, গাঁটির টাকা খরচ করে বাংলা আসাম পশ্চিমবঙ্গের জমিনে যেখানে গেছেন, তিনি মাদ্রাসা তৈরি করে গেছেন বলে আজকের ওলামারা দিন পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেন্ন বাবাজিরা সোনার লালেরা, যদি কখনো মাদ্রাসার সাহায্য না করতে পারেন, মাদ্রাসার পিছনে গিয়ে জীবনে যেন কাটি করবেন না, কোনো ক্ষতি হবে না এই কাজ জীবনে করবেন না। আপনার ব্যবহারের দ্বারায়, আপনার কথার দ্বারায়, আপনার আচরণের দ্বারায় যদি মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়, কিয়ামতের দিন আপনি লানত প্রাপ্ত হবেন, আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? এখন কিছু লোক আছে মাদ্রাসার নাম করে চাঁদা তুলে খাচ্ছে, শুনেছেন না? আরে না বলুন না, গোলাবাড়ি একটা মাদ্রাসা একটা প্রোগ্রামে গেলাম, ওখানকার মুহতামিম বলছে, হুজুর এই মাদ্রাসার নাম করে ঘুঁটিয়ারি শরীফের লোক একটা বিল ছাপিয়েছে, ছাপিয়ে উনি গুজরাট গিয়ে আহমেদাবাদে গিয়ে প্রায় 1,00,000 টাকার অধিক টাকা কালেকশন করেছে। তা আমি ধরলাম যে ভাই আপনি কি করলেন, তো বলছে ভাই যাওয়ার হয়ে গেছে, আপনি 12,000 টাকা রাখুন। কত টাকা? মাদ্রাসার নাম করে চাঁদা তুলে খাচ্ছে যারা, এতিমদের টাকা মেরে তুলে খাচ্ছে যারা, বাপ মরে যাওয়ার পরে এতিমের সম্পদ আত্মসাত করছে যারা, মাদ্রাসা নাই অথচ বলছে মাদ্রাসা আছে, মিথ্যা বিল্ডিং দিয়ে হ্যান্ডবিল ছেপে, মিথ্যা বিল্ডিং এর নাম করে কাগজ ছেপে আদায়কারী হিসাবে মাদ্রাসা চালাচ্ছি বলে, এতিম ছাত্র পড়াশোনা করে বলে, সমাজের কাছ থেকে এতিমের সহানুভূতি আদায় করে অর্থ দিয়ে পেয়ে তার পকেট চালাচ্ছে যারা, জাহান্নামের আগুন খাচ্ছে। জোরে বলো, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। চার নম্বর পারা 14 নম্বর লাইনের 10 নম্বর আয়াত সূরার নাম সূরা নিসা, নিশ্চয়ই যারা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা জুলুম করে অত্যাচার করে গায়ের জোরে ক্ষমতা দেখিয়ে এতিমদের সম্পত্তি ভোগ করছে যারা, এতিমদের মাল ভক্ষণ করছে যারা, বাপ মারা গেছে বাড়ি থেকে বার করে দিয়েছে এতিমকে তার মাকে, বাপের সম্পত্তিগুলো চাচা তারা ভোগ করে নিচ্ছে, এই রকম আপনাদের কাঁটা যায় নাই?
আছে এই আছে আছে হ্যাঁ না বলুন না এতিমের জায়গা দখল করেছে এতিমখানার নাম করে বিল ছাপিয়ে অসংখ্য গাড়ি বাড়ি করে দুতলা তিনতলা বাড়ির মালিক হয়েছে 12 লক্ষ টাকার গাড়ি চড়ে এই রকম এতিমের মাল খেয়েছে যারা আল্লাহ পাক শুনছে ওদের পেটে আগুন ছাড়া অন্য কিছু খাচ্ছে না আর আমি আল্লাহ কিয়ামতের দিন খুব তাড়াতাড়ি তাদের ঠিকানা জাহান্নাম বানিয়ে দেব সেদিন কে এতিমের পাশে দাঁড়িয়েছে এটা বুঝতে পারবে আল্লাহর নবী কে প্রশ্ন করা হলো ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা নবী ইতিমদের সম্পর্কে আপনার কাছে প্রশ্ন করা হয় আল্লাহ পাক বলেন বলুন ইতিমের সঙ্গে সৎ আচরণ করো সহানুভূতি দেখাও তার সঙ্গে ভালো ব্যবহার করো বলুন সুবহানাল্লাহ আমার নবী তাকে আল্লাহ ইতিম করেছিলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি কোনো এতিম ব্যক্তিকে মানুষ করে এতিম ব্যক্তিকে আশ্রয় দেয় এতিম ব্যক্তিকে তত্ত্বাবধানে রেখে দেখাশোনা করে এতিম ব্যক্তিকে তার গৃহের মধ্যে আশ্রয় দেয় আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এতিমকে লালন পালন করা ব্যক্তি জান্নাতে পাশাপাশি থেকে যাব জোরে বলুন না সুবহানাল্লাহ সেজন্য মাদ্রাসার গিয়ে তাকিয়ে দেখো যত ছাত্র ছাত্রী পড়াশোনা করে তার মধ্যে অসংখ্য বাপ হারাম মা হারাম অসংখ্য ইতিম ছেলে এরা ফজরের নামাজটা আদায় করে প্রথমে